আজকে নেক্সট অঙ্ক কি বলছে দেখো, এ ওয়াক্স অ্যাট এ ইউনিফর্ম রেট অফ 4 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 4 আওয়ার্স আফটার হি স্টার্ট, বি সাইকেলস আফটার হিম অ্যাট দ্য ইউনিফর্ম রেট অফ 10 কিলোমিটার পার আওয়ার ইন দ্য সেম ডিরেকশন, হাউ ফার ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট উইল বি ক্যাচ এ। তাহলে কি বলছে যে এ 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে হেঁটে যাত্রা শুরু করে এবং তার 4 ঘন্টা পর একই দিকে বি 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে সাইকেলে যাত্রা শুরু করে। তো প্রশ্ন হয়ে যাচ্ছে যে শুরু থেকে কতটা দূরত্বে গেলে বি একে ধরতে পারবে, ঠিক আছে? তাহলে এটা কি সেম ডিরেকশনে যাচ্ছে ওরা দুজনেই? তাহলে অবশ্যই এখানে রিলেটিভ স্পিড বের করার জন্য ওদের স্পিডগুলোকে মাইনাস করতে হবে, তাই তো? তাহলে দেখো, এইখান থেকে ধরো এ যাত্রা শুরু করেছিল, ঠিক আছে? তাহলে এ ওই দিকে যাচ্ছে, ধরো এখান থেকে কত স্পিড নিয়ে যাচ্ছে, এর স্পিড হয়ে যাচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার এবং হেঁটে যাচ্ছে। তো 4 ঘন্টা অলরেডি ও চলে গেছে, ঠিক আছে? 4 ঘন্টা অলরেডি ও চলে গেছে, তারপরে বি যাত্রা শুরু করেছে একই পয়েন্ট থেকে এবং এ যেদিকে যাচ্ছে সেই দিকে, ঠিক আছে? 4 ঘন্টা পরে, আফটার 4 আওয়ার্স, আফটার 4 আওয়ার্স বি আবার ওই একই দিকে যাত্রা শুরু করেছে এবং কত স্পিড নিয়ে, 10 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে। তো প্রশ্ন হয়ে যাচ্ছে যে বি যাত্রা শুরু করার পর কতটা দূরত্বে গেলে তবে ও একে ধরতে পারবে, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমত এ যে যাত্রা শুরু করেছিল 4 ঘন্টা পর, মানে বি যখন যাত্রা শুরু করেছে তখন ও অলরেডি বেশ কিছুটা দূরত্ব চলে গেছে, ঠিক আছে? আমি ধরছি যে 4 ঘন্টাতে অলরেডি এ এখান থেকে ধরো এই অবধি চলে এসেছে, ঠিক আছে? মানে বি যখন যাত্রা শুরু করেছে তখন ধরো এর পজিশান হয়ে যাচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে কি আমাকে প্রথমত 4 ঘন্টাতে এ কতটা দূরত্ব গেছে সেটা আমাকে বার করে নিতে হবে। তাহলে কতটা দূরত্ব গেছে, ডিস্টেন্স কভার্ড বাই এ ইন 4 আওয়ার্স কত হয়ে যাবে? আমরা কি জানি ডিস্টেন্স বের করার ফর্মুলা, স্পিড ইনটু টাইম, তাই তো? তো 4 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে 4 ঘন্টা গেছে, তার মানে কি 16 কিলোমিটার অলরেডিও চলে গেছে। মানে বি যখন যাত্রা শুরু করেছে তখন এ অলরেডি 16 কিলোমিটার চলে গেছে। তো এইখানে যদি আমি এর পজিশন ধরে নিই 4 ঘন্টা পর, তাহলে এখান থেকে এইটুকুনি হয়ে যাচ্ছে 16 কিলোমিটার, তাই তো? এইবারে বি যাত্রা শুরু করেছে একই দিকে যখন যাচ্ছে তখন রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? রিলেটিভ স্পিডটা আমাদের মাইনাস করতে হবে, বি এর স্পিড বেশি, তাহলে বি থেকে আমরা এটা মাইনাস করবো, মানে 10 - 4, তো 6 কিলোমিটার পার আওয়ার আমরা রিলেটিভ স্পিড পেয়ে গেলাম। এইবারে আমরা ওদের মিটিং টাইমটা বের করবো। দেখো, বি এর স্পিড যখন বেশি তখন এ পরে যাত্রা শুরু করলেও এর স্পিড ওর থেকে অনেকটা বেশি, তার মানে কি একটা সময় গিয়ে ও তো বি একে ধরবেই, তাই না? তাহলে ওই যে মিটিং টাইমটা, ওই টাইমটা আমরা কীভাবে বের করবো, ডিস্টেন্স বিটুইন দেম বাই রিলেটিভ স্পিড, তাই তো? তো মিটিং টাইম হয়ে যাচ্ছে ডিস্টেন্স বিটুইন দেম, মানে যেই মুহূর্তে বি যাত্রা শুরু করেছে সেই মুহূর্তে ওদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত, 16 কিলোমিটার, রিলেটিভ স্পিড কত, 6, তাহলে 16/6 কত হয়ে যাবে এখানে, 8/3। তো 8/3 আমি এটা রেখে দিচ্ছি, আমি পয়েন্টে নিয়ে আসছি না, 8/3 আওয়ার্স, তার মানে কি বি যাত্রা শুরু করার 8-এর 3 ঘন্টা পরে একে ধরে নেবে। কিন্তু এখানে প্রশ্নটা কি দিয়েছে, এখানে প্রশ্নটা দিয়েছে যে প্রথম থেকে কতটা দূরত্বে গেলে তবে বি একে ধরতে পারবে, তাই তো? তার মানে এখান থেকে কতটা দূরত্বে গেলে বি একে ধরতে পারবে সেটা বার করতে হবে। তাহলে দেখো, এই যে 8-এর 3 ঘন্টা আমরা মিটিং টাইম পেলাম, এই টাইমের মধ্যে বি কতটা ডিস্টেন্স কভার করছে সেটা যদি আমরা বার করি তাহলেই তো আমরা অ্যান্সারটা পেয়ে যাবো, তাই না? তো দেখো, বি এর স্পিড হয়ে যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, ও 8-এর 3 ঘন্টা জার্নি করেছে তবে ও একে ধরেছে, তাহলে মোট কতটা ডিস্টেন্স কভার করেছে, কত, 10 × 8/3, তাই তো? তো কত হয়ে যাবে এখানে, 80/3, বা এখানে দেখো এটা যে পয়েন্টে আসবে সেটা তো বুঝতেই পাচ্ছি, তো পয়েন্টে আসবে কত হয়ে যাবে এখানে, অপশান ডি 26.7, তাই তো? 26.7 কিলোমিটার প্রথম থেকে এতটা দূরত্ব কভার করলে তবে বি একে ধরতে পারবে, তো অপশান আমরা পেয়ে গেলাম। তো দেখো, এটা আমি বি এর ক্ষেত্রে বার করলাম, যদি তোমরা এটা এর দিক থেকে বার করতে চাইতে তাহলেও কিন্তু বের করতে পারতাম। তো দেখো এখানে কি বলেছে, যে বি যাত্রা শুরু করার 8-এর 3 ঘন্টা পর বি একে ধরবে, তাই তো? তো বি যাত্রা শুরু করার আগে এ কতক্ষণ যাত্রা করেছিল, অলরেডি ও 4 ঘন্টা করে ফেলেছে, তাহলে এ মোট টোটাল কতক্ষণ যাত্রা করলো, এ টোটাল যাত্রা করলো 4+8/3, তাই তো? তো কত হয়ে যাবে, 20/3, তাহলে এ মোট 20/3 ঘন্টা যাত্রা করেছে তবে ও বিয়ের সাথে মিট করতে পেরেছে। তাহলে এই 20/3 ঘন্টাতে এ কতটা দূরত্ব কভার করেছে সেটা যদি আমরা বার করতে পারি তাহলেও তো আমরা অ্যান্সারটা পাবো, তাই না? তাহলে 20/3 ঘন্টা টাইমে এ 4 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে যতটা ডিস্টেন্স কভার করেছে সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো 8 × 4, মানে এখানেও দেখো 80
बाई थ्री माने 26.7 किलोमीटर हमें आंसर पेलम। ठीक है, तो हमें दुई क्षेत्र बेर कर देखाल, ये बर क्षेत्र बेर कर देखाल, ये एर क्षेत्र बेर कर देखाल। तुम्हारा जो सुविधा मन हो तुम्हारा क्योंकि से ही भाव अंकट करो। तो नेक्स्ट अंके जावर आगे हमें सबा के रिक्वेस्ट करब, जदि तुम्हारे मन है जो कम्पिटिटिव मैथ सेंटर के तुम्हारे एतटुकुन कोकार होते अवश्य क्योंकि तुम्हारा भिडियोगो लाइक करो, तुम्हारा कमेंट कर जानिओ तुम्हारे क्लसगुलो करते केम लगे और बंधुदर क्यों अवश्य शेयर करो ये क्लसगुलो। और जरा एखो अब्दि चैनल सबसक्राइब कर उठते पर तारा किन्तु अवश्य चैनल सबसक्राइब कर। तो देखो आज के नेक्स्ट अंक कि बोलते, द डिस्टेंस बिटुईन टू स्टेशन्स ए एंड बी इज 220 किलोमीटर, ए ट्रेन लिवस ए टुवर्ड्स बी एट 80 किलोमीटर पर आवर, आफ्टर हाफ एन आवर अनदर ट्रेन लिवस बी टुवर्ड्स ए एट 100 किलोमीटर पर आवर, फाइंड द डिस्टेंस अफ द टू पॉइंट व्वेर द टू ट्रेन्स मिट फ्रम ए। তাহলে কি বলছে, এ ও বি দুটো স্টেশনের মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে 220 কিলোমিটার, একটি ট্রেন এ স্টেশন থেকে বি এর দিকে যাত্রা শুরু করে 80 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে, আধ ঘন্টা পর অন্য আরেকটা ট্রেন বি এর দিকে যাত্রা শুরু করে 100 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে। তাহলে বলছে যে এ থেকে কতটা দূরত্বে ট্রেন দুটি মিট করবে সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো এখানে দুটো স্টেশনের কথা বলা হয়েছে এ আর বি। আমি ধরে নিচ্ছি যে এখানে একটা স্টেশন যেটাকে এ বলা হচ্ছে এবং এখান থেকে 220 কিলোমিটার দূরে অন্য আরেকটা স্টেশন আছে বি। ঠিক আছে, এবং দুটো স্টেশনের মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে 220 কিলোমিটার। ঠিক আছে, কি বলেছেন যে এ স্টেশন থেকে একটা ট্রেন যাত্রা শুরু করেছে এবং কতটা স্পিড নিয়ে যাত্রা শুরু করেছে, 80 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে কিন্তু বি এর দিকে যাত্রা শুরু করেছে। ঠিক আছে, এখান থেকে ওই দিকে যাত্রা শুরু করছে, তো আমি এটাকে ফার্স্ট ট্রেন বলছি। তো ফার্স্ট ট্রেনটা ওই দিকে যাচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে। ঠিক আছে, অন্য আরেকটা ট্রেন সেকেন্ড ট্রেন সে আধ ঘন্টা পর বি থেকে এর দিকে আসছে 100 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে। ঠিক আছে, এখান থেকে এই দিকে আসছে সেকেন্ড ট্রেনটা আফটার হাফ অ্যান আওয়ার। ঠিক আছে, আফটার হাফ অ্যান আওয়ার এবং কতটা স্পিড নিয়ে আসছে, 100 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে আসছে। তো যেটা প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নটা হয়ে যাচ্ছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ওয়ার দ্য টু ট্রেন মিটস ফ্রম এ। তো এ এদিকে আসছে, ও ওদিকে আসছে, তাহলে অবশ্যই দুটো ট্রেন একটা জায়গাতে মিট করবে। আমি ধরে নিচ্ছি যে এই জায়গাটাতে ওরা মিট করেছে, এইটা হয়ে যাচ্ছে ওদের মিটিং পয়েন্ট। তো প্রশ্ন হয়ে যাচ্ছে এই যে মিটিং পয়েন্টটা, এ থেকে এইটার দূরত্ব কত সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, এই যে মিটিং পয়েন্টটা, এখান থেকে এর দূরত্ব কত সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, এই ডিস্টেন্সটা আমাদের বার করতে হবে। তো দেখো এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এ এই দিকে যাচ্ছে, ও ওদিক থেকে এদিকে আসছে, তাহলে দুজনে যখন অপোজিট ডিরেকশানে আসছে তখন এখানে রিলেটিভ স্পিড কী অবশ্যই আমাদের প্লাস করতে হবে। তো সেটা আগে আমরা বের করে রেখে দিই। তো রিলেটিভ স্পিডটা কত হয়ে যাবে, 100+80 মানে 180 কিলোমিটার পার আওয়ার রিলেটিভ স্পিড আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এইবারে দেখো প্রথম ট্রেনটা যাত্রা শুরু করেছিল 80 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে এবং আধ ঘন্টা পরে ওই ট্রেনটা যাত্রা শুরু করেছে। তাহলে যখন সেকেন্ড ট্রেনটা যাত্রা শুরু করেছে বা আধ ঘন্টাতে, অলরেডি ফার্স্ট ট্রেনটা বেশ কিছুটা দূরত্ব চলে গেছে, তাই তো? আমি ধরে নিচ্ছি যে আধ ঘন্টার মধ্যে অলরেডি এই ট্রেনটা এতটা দূরত্ব আমি ধরে নিচ্ছি চলে এসছে। ঠিক আছে, এইখান থেকে ধরো এই ট্রেনটা এইখানে চলে এসছে এবং তারপর এই ট্রেনটা যাত্রা শুরু করেছে। ঠিক আছে, তাহলে আধ ঘন্টাতে এ অলরেডি কতটা দূরত্ব চলে আসে, তো এখানে লেখো যে ডিস্টেন্স কভার্ড বাই এ ইন হাফ অ্যান আওয়ার। ঠিক আছে, তাহলে এর স্পিড কত, 80। তাহলে 80 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে হাফ অ্যান আওয়ারে ও কতটা দূরত্ব যাবে, 40 কিলোমিটার দূরত্ব যাবে, তাই তো? তার মানে কি, যখন সেকেন্ড ট্রেনটা যাত্রা শুরু করেছে অলরেডি ফার্স্ট ট্রেনটা 40 কিলোমিটার চলে গেছে। তো এই যে ডিস্টেন্সটা এখান থেকে এইটুকুনি, এইটা হয়ে যাচ্ছে 40 কিলোমিটার আমি বের করে নিলাম। ঠিক আছে, এইবারে যখন এর পজিশান হয়ে যাচ্ছে এইখানে, তখন এই ট্রেনটা যাত্রা শুরু করেছে, তাই তো? এইবারে এই ট্রেনটাও ওই দিকে যাচ্ছে, ওই ট্রেনটাও এবারে এদিকে আসছে, তাই তো? তাহলে দেখো দুটো ট্রেন যখন এখানে আসছে তখন ওরা এই জায়গাটাতে যে মিট করবে সেটা আমরা আগেই বের করে নিয়েছি। তাহলে এই যে মিটিং পয়েন্টটা, তাহলে এইখানে কত সময় পর ওরা মিট করবে, মিটিং টাইম। তো মিটিং টাইম বের করার ফর্মুলা আমরা কী জানি, ডিস্টেন্স বিটুইন দেম বাই রিলেটিভ স্পিড
মানে যেই মুহূর্তে দুটো ট্রেন যাত্রা শুরু করেছে সেই মুহূর্তে ওই দুটো ট্রেনের মধ্যে ডিস্টেন্সকে তাদের রিলেটিভ স্পিডিতে আমরা ডিভাইড করব। তাহলে দেখো এর পজিশান যখন এখানে তখন এই দুটো এ আর বি এর মধ্যে বা এইটা এর পজিশান না, এটা অ্যাকচুয়ালি ফার্স্ট ট্রেন আমরা বলছিলাম, ফার্স্ট ট্রেনটার পজিশান যখন এইখানে যখন সেকেন্ড ট্রেনটা যাত্রা শুরু করেছে তখন তাদের মধ্যে ডিস্টেন্স কত, টোটাল তো 220 কিলোমিটার, তাই না? অলরেডি এ 40 কিলোমিটার জার্নি করে ফেলেছে, তাহলে আর কতটুকুনি এদের মধ্যে ডিস্টেন্স পড়ে আছে? 220 - 40 মানে 180 কিলোমিটার, তাই তো? তাহলে যখন দুটো ট্রেন যাত্রা শুরু করেছে একে অপরের দিকে সেই মুহূর্তে ওদের মধ্যে ডিস্টেন্স হয়ে যাচ্ছে 180 কিলোমিটার। তাহলে এই যে ডিস্টেন্সকে এটাকে যদি আমরা রিলেটিভ স্পিড দিয়ে ডিভাইড করি তাহলেই আমরা মিটিং টাইমটা পেয়ে যাব, তাই তো? তো 180/180, কারণ রিলেটিভ স্পিড হয়ে যাচ্ছে 180, তো কত পেয়ে গেলাম? 1 আওয়ার। তার মানে কি সেকেন্ড ট্রেনটা যাত্রা শুরু করার 1 ঘন্টা পর ফার্স্ট ট্রেনটার সাথে মিট করবে, তাই তো? তো এখানে প্রশ্ন দিয়েছে তো যেই জায়গাটায় মিট করবে মানে এই যে জায়গাটা মিটিং পয়েন্টটা এখান থেকে এর দূরত্ব কত। তো দেখো এটা দুরকমভাবে বের করা যায়, ঠিক আগের অঙ্কটার মতন আমরা একে দিয়েও বের করতে পারি আবার বিয়ের ক্ষেত্রেও বের করতে পারি। তো প্রথমত আমি এর দিক থেকে মানে বিয়ের দিক থেকে বের করে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো এই যে 1 ঘন্টা পরে বি এর সাথে মিট করেছে, তাহলে 1 ঘন্টাতে বি অলরেডি কতটা ডিস্টেন্স কভার করেছে সেটা আমরা প্রথমে বের করে নিই। বি এর স্পিড কত? বি এর স্পিড হয়ে যাচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। তো 1 ঘন্টা টাইমে ও কতটা ডিস্টেন্স কভার করবে? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাহলে 100 × 1 মানে হয়ে যাচ্ছে 100 কিলোমিটারও কভার করেছে, তাই তো? তাহলে যেই জায়গাটায় যেখানটা ওদের মিটিং পয়েন্ট সেইখান থেকে এই যে প্রথম থেকে এই দূরত্বটা বি কতটা দূরত্ব কভার করেছে? 100 কিলোমিটার কভার করেছে, কিন্তু জানতে চেয়েছে যে যেই জায়গাটা ওদের মিটিং পয়েন্ট এ থেকে তার দূরত্ব কত। তো টোটালটা তো 120 আমরা জানি, এইটুকুনি হয়ে যাচ্ছে 100, তাহলে এইটুকুনি কত হবে? 220 - 100, 120 কিলোমিটার হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে যে জায়গাটা ওরা মিট করেছে প্রথম থেকে তার দূরত্ব হয়ে যাচ্ছে বা এ স্টেশন থেকে সেইটা দূরত্ব হয়ে যাচ্ছে 120 কিলোমিটার, বা এখানে হয়ে যাচ্ছে অপশান এ, ঠিক আছে? তো এইটা হয়ে যাচ্ছে আমি বিয়ের ক্ষেত্রে মানে সেকেন্ড ট্রেনটার ক্ষেত্রে, অ্যাকচুয়ালি বি নয় এটা, আমি গুলিয়ে ফেলছি, এইটা হয়ে যাচ্ছে আমি সেকেন্ড ট্রেনটার ক্ষেত্রে বের করে দেখালাম, ঠিক আছে? তো এবারে যদি তোমরা ফার্স্ট ট্রেনটার ক্ষেত্রে বের করতে চাইতে তাহলে কী হতো? তাহলেও কিন্তু ওই একই জিনিস হতো। দেখো তো দেখো সেকেন্ড ট্রেনটা যাত্রা শুরু করার 1 ঘন্টা পর এই ট্রেন বা ফার্স্ট ট্রেনটার সাথে মিট করেছে, তাহলে ততক্ষণে ফার্স্ট ট্রেনটা অলরেডি কতটা মানে কতক্ষণ যাত্রা করেছে? 1 ঘন্টা প্লাস তার আগের 1.5 ঘন্টা, কারণ সেকেন্ড ট্রেনটা যাত্রা শুরু করার 1/2 ঘন্টা আগে ও অলরেডি যাত্রা করে ফেলেছে, তাহলে টোটাল ও কতক্ষণ কভার করেছে? 1 + 1/2, তাই তো? তার মানে 3/2 আওয়ার কিন্তু ও কভার করেছে। তো এই 3/2 আওয়ারে ও কতটা ডিস্টেন্স কভার করেছে সেটা যদি আমরা বের করতে পারি তাহলেই তো আমরা অ্যান্সারটা পেয়ে যাবো, তাই না? তো 3/2 আওয়ারে ফার্স্ট ট্রেনটা তার 80 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে কতটা ডিস্টেন্স কভার করেছে? 120 কিলোমিটার, মানে এখান থেকে এই অবধি যে মিটিং পয়েন্টে যে ডিস্টেন্স, এখানে আর আমাদের কিছু মাইনাস করার প্রয়োজনই নেই, তার কারণ আমরা এই দিকটাই বার করছি, কিন্তু যখন আমরা এই দিকটা বার করছি তখন আমাদের টোটালটা থেকে মাইনাস করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে তোমরা সেকেন্ড ট্রেনটা দিয়েও বের করতে পারো, ফার্স্ট ট্রেনটা দিয়েও বের করতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই করবে, কিন্তু অবশ্যই যেন কনসেপ্ট ক্লিয়ার থাকে, ঠিক আছে? আজকের লাস্ট অঙ্ক কী বলছে দেখো, এ ট্রেন লিভস মিরাট অ্যাট 6 AM অ্যান্ড রিচ দিল্লি অ্যাট 10 AM, অ্যানাদার ট্রেন লিভস দিল্লি অ্যাট 8 AM অ্যান্ড রিচ মিরাট অ্যাট 11